You are listening Radio Mahananda on 98.8 FM. Radio Mahananda. Voice of life, tune of life. এখন শুনবেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হসপিটাল, আপনার জন্য আপনার পাশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সাথে আছি মোহাম্মদ নয়ন আলী। শুরুতে জানিয়ে দিব শিরোনাম। ভোলাহাটে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। জানুয়ারিতে 650 দুর্ঘটনায় নিহত 642, করোনায় শনাক্ত 12, ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 10। নাইজেরিয়ায় বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে নিহত 40 এবং রিজওয়ানের 50-তে কুমিল্লার টানা সপ্তম জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে স্থানীয় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ভোলাহাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী পোলারাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পোলারাঙ্গা হিফজুল ফজল ইসলামী যুব সংঘের আয়োজনে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ডক্টর মিজানুর রহমান, সাবেক ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান আলী, সংঘের উপদেষ্টা কারি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, পোলারাঙ্গা হিফজুল উলুম হিফজুল ইসলামী যুব সংঘের সভাপতি ইসরাইল হক, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা সুমন, অফিস সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। উপজেলার বিভিন্ন এলাকার প্রায় 200+ হতদরিদ্র ও অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। জয়পুরহাট খানজাহানপুরের খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক রিপন আলী রকি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। গতকাল রাত 11টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বিকেল 3টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর কামাটোলা কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্বের আমবাগানে মরহুমের নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন শিবগঞ্জ প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, গোড় প্রেস ক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব ও মডেল প্রেস ক্লাব সহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রেস ক্লাবের সদস্যরা। মৃত্যুকালে বয়স হয়েছিল 32 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, বাবা, ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি হার্ট সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি ভোরের পাতা, উত্তরা প্রতিদিন, বিডি লাইভ 24.com ও ম্যাঙ্গো সিটি bd.com অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করে আসছিলেন। এবারে জাতীয়। চলতি বছরের প্রথম মাসে জানুয়ারিতে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে 650 দুর্ঘটনায় 642 জন নিহত এবং 978 জন আহত হয়েছেন। এর মধ্যে সড়কে ঘটেছে 593 দুর্ঘটনা, এতে 585 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 899 জন। একই সময়ে রেলপথে 44 দুর্ঘটনায় 46 জন নিহত, 78 জন আহত হয়েছেন। রেল নৌপথে 13 দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন, 1 জন আহত এবং 6 জন নিখোঁজ হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ সকালে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে সারা দেশে 214 মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, এতে 205 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 114 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, তবে একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে আরও 12 জন। আর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যু
43 জন অপরিবর্তিত আছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,37,600 জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 278 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,93,968 জন। একই সময়ে 2,669 নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় 2,061 নমুনা, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.58%। অন্যদিকে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 10 জন হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি 42 জন রোগী রয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাক্তার জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়। 1 জানুয়ারি থেকে পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 539 জন, তাদের মধ্যে ঢাকায় 256 ও ঢাকার বাইরে 283 জন। You are listening Radio Mahananda on 98.8 FM. Radio Mahananda. Voice of life, tune of life. আপনার শহর চাঁপাইনবাবগঞ্জে আরও আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা নিয়ে খুব শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছে প্রয়াস হসপিটাল। বিস্তারিত জানতে ভিজিট করুন facebook.com/প্রয়াস হসপিটাল। প্রয়াস হসপিটাল, আপনার জন্য আপনার পাশে। শ্রোতা শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন। আজকে চাঁপাইনবাবগঞ্জে আপনাদের সাথে আছি মোহাম্মদ নয়ন আলী। আন্তর্জাতিক, নাইজেরিয়ায় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট সদস্যদের সংঘর্ষে অন্তত 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তর অঞ্চলের কাতসিনা রাজ্যে এই ঘটনা ঘটে। দেশটিতে সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভয়াবহ সংঘর্ষের ঘটনা এটি। গতকাল কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসা বলেন, এটি সশস্ত্র সংগ্রাম গ্রামে হামলা চালায়। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এ সময় তাদের সংঘর্ষ হয়, এতে নিহত হন 40 জন। গত বৃহস্পতিবার সংঘর্ষের এই ঘটনা ঘটে। তিনি আরও বলেন, যৌথভাবে সেখানে অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বিষয়ক দুটি সূত্রে জানা গেছে, কাতসিনায় সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা 50। গতকাল মৃতদেহগুলো উদ্ধার করা হয়। লক্ষ্য বেশি ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে। রান তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ান মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে সহজে জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। 250 দলটি সংগ্রহ 7 উইকেটে 156 রান। টার্গেটে খেলতে নেমে 4 উইকেট হারিয়ে 6 বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। হঠাৎ করে ওমরা করতে সৌদি আরব চলে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন সাকিব। বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন এই খবর। পরে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী জানান, 7 তারিখের আগে যেহেতু খেলা নেই সেই কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেছেন সাকিব। 6 তারিখ রাতে তার দেশে ফিরে আসার কথা। যথারীতি 7 তারিখ খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে, এমনটাই জানিয়েছেন তিনি। এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত 10 ম্যাচ খেলে 347 রান করেছেন, বল হাতে উইকেট নিয়েছেন 6টি। এখন শুনবেন মেঘ বাতাস।
আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্র উজ্জ্বল। আজ সূর্য উঠেছে ভোর 6:47 এবং অস্ত গেছে সন্ধ্যা 5:55। আগামীকাল সূর্য উঠবে ভোর 6:47 এবং অস্ত যাবে সন্ধ্যা 5:55। আজকে চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে জানিয়ে দিব আবারও শিরোনাম। ভোলাহাটে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। জানুয়ারিতে 650 দুর্ঘটনায় নিহত 642, করোনায় শনাক্ত 12, ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 10। নাইজেরিয়ায় বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে নিহত 40 এবং রিজওয়ানের 50-তে কুমিল্লার টানা সপ্তম জয়। প্রিয় শ্রোতা, এ ছিল এখনকার আয়োজন। আবারও আজকে চাপায় নবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হসপিটাল, আপনার জন্য আপনার পাশে।